প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। জোতলাং অভিযানের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম পর্বে আপনারা দেখেছেন লৌহঝিড়ির দুর্গমতা পাড়ি দিতে দিতে কতটা পরিশ্রান্ত আমরা সবাই। প্রতিকূল এই ঝিড়িতে রাস্তা হারিয়ে আমরা যে কতটা বিপদের মধ্যে পড়ে যাই সেটাও আপনারা দেখেছেন। দুর্গম লৌহঝিড়ির বাকি অংশটুকু আমরা কীভাবে পাড়ি দিই এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা কী ছিল অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরব। যারা প্রথম পর্ব দেখেননি তারা প্রথম পর্ব দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। যে পথে চলতে গেলে প্রতিটা পদক্ষেপে দুর্গমাতা পাড়ি দিতে হয় সে পথের শেষটা কত সুন্দর হতে পারে সেটা হয়তো আপনি কল্পনাই করতে পারবেন না। যে পথ যতটা দুর্গম সে পথ ততটাই মনোমুগ্ধকর। বুনো এবং দুর্গম এই লৌহঝিড়ির ভেতর দিয়ে হেঁটে চলাটা কতটা অনুভূতিময় এবং কতটা হৃদয়স্পর্শী সেটা ভাবলেই অবাক হতে হয়। নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন, নিরাপত্তার বাইরে, মানব সভ্যতার বাইরে, এ যেন এক ভিন্ন রকম পৃথিবী। এই পৃথিবীতে কোনো মানুষের কোনো শাসন চলে না, এখানে শাসন চলে প্রকৃতির, এখানে প্রকৃতির রাজত্ব চলে। পদে পদে বাধা এবং দুর্গমতা থাকলেও সম্পূর্ণ পরিবেশটাই কিন্তু প্রাকৃতিক। আপনি যতই দেখবেন ততই অবাক হয়ে যাবেন। সৃষ্টিকর্তার অপরূপ এই লীলা খেলা আপনাকে বিমোহিত করবে। নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন একটা জায়গায় কয়েকজন অচেনা পরিচিত মানুষ যখন একসঙ্গে ট্রাভেলে আসে তখন তাদের মধ্যে যে কী পরিমাণে বন্ডিং তৈরি হয় সেটা আপনি কখনোই চিন্তা করতে পারবেন না। পাহাড়ে পরিচয় হওয়া মানুষগুলোর সঙ্গে সম্পর্কটা এতটাই জোরালো হয় যে মাঝে মধ্যে আপনার মনে হবে যে মানুষের সঙ্গে রক্তের সম্পর্কটাও হয়তোবা মাঝে মাঝে এতটা আপন হয় না। দেখুন, আমাদের প্রাত্যহিক জীবনের অনেক মূল্যবান সময় কিন্তু আমরা স্মার্টফোন অথবা প্রযুক্তির অন্যান্য খাতে ব্যয় করি অথবা সোশ্যাল মিডিয়ায়। এভাবেই কিন্তু আমরা দিন দিন একটা রোবোটিক লাইফে প্রবেশ করছি। আর আপনি যখন নেটওয়ার্কের বাইরে আসবেন তখন আপনার পুরোটা সময় কোনো না কোনো মানুষের সঙ্গেই কাটবে, অনেকগুলো মানুষের সঙ্গেই কাটবে। আর এটা কিন্তু আপনার সোলের রিফ্রেশমেন্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। মানুষের সঙ্গে মানুষের সময় কাটলে অবশ্যই অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায় এবং আলাদা রকমের ভালো লাগার সৃষ্টি হয়। বন্ধুরা, চলুন জোতলাংয়ের এই দুর্গম রুটে আসার এক বাস্তব অভিজ্ঞতার গল্প শুনে আসি। ভাই, আপনার ফিলিংস কি? অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ের মতো যারা আছেন, যারা কষ্ট সইতে পারেন না, তারা কিন্তু ইউটিউবের ভিডিও দেখে এখানে আসবেন না। আর এসে ইউটিউবারদের গালাগালিও করবেন না। নরকের রাস্তা আপনাকে হতাশ করে দিতে পারে, ধৈর্য হারা হয়ে যেতে পারেন এই রুটে এসে। এই জন্য এদিকে আসার আগে মানসিক শক্তি এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, তা না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে।
ঝিরি প্রায় শেষের দিকে, লোহঝিরির এই শেষ প্রান্তের দিকে এসে আমরা এখন এখানে একটু বিশ্রাম করছি এবং এখান থেকে হাঁটা শুরু করব। তারপর একটা বাসঝার, বাসঝারটা পাড়ি দিলে এই 1.5-2 ঘন্টা পরে আমরা জোটলাংয়ের চূড়ায় গিয়ে পৌঁছাব। অতিরাংপাড়া থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি সকাল 6টার দিকে। প্রায় 4.5-5 ঘন্টার মতো আমরা ট্রেক করছি লৌহঝিরির দুর্গম পথ দিয়ে। আমরা সবাই মোটামুটি অনেকটা ক্লান্ত, আরও প্রায় 2 ঘন্টা আমাদের পথ চলতে হবে। আর এই মুহূর্তে আমরা প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থান করছি। জোটলং এর ট্রেলটা এরকমই ভাই, বড় পাহাড় কিন্তু যা গেছে এটা তো উঠতেই কোন শেষ নাই, যেটা আছে যেটা আছে। কিরকম রাস্তাটা, কিরকম এটা কি ট্রেইল? এমন না তো হাঁটতে পারি না বা নতুন, একটু হলো তো একটু ভিন্ন মতো অভিজ্ঞতা আছে, কিন্তু মানে শরীরের সব শক্তি এমনি এমনি বাই করতেছে। এটা হলো জোটলং, ফিলিংস কি? মাই ফিলিংস ভয় ভয় লেগে গেল। কেন ভাই? অনেক কষ্ট। এরা ভাইয়ের ফিলিংস চলতেছে মোটামুটি, তাও ইনশাল্লাহ আমি করব ইনশাল্লাহ। এ ভাগ্নে তোমার কি ফিলিংস? বিরক্তি, কি কারণে? সেম জিনিস বারবার বলে। প্রতিকূল পরিবেশে চলতে চলতে শরীরের সমস্ত শক্তি যখন শেষ হয়ে যায় তখন মানসিক শক্তি নিয়ে পাহাড় চূড়ার জয়ের নেশায় এগিয়ে যেতে থাকে অভিযাত্রীর দল। লৌহ ঝিরি বেয়ে আমরা যতই উপরের দিকে উঠে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল রহস্যের এক একটি ধাপ আমরা পাড়ি দিচ্ছি, ধীরে ধীরে প্রবেশ করছি কল্পনার এক রাজ্যে। তবে যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের জন্য এই রুটটা খুবই রোমাঞ্চকর, প্রতিটা পদক্ষেপই যেন নতুন নতুন কোনো এক একটা চ্যালেঞ্জ। লৌহ ঝিরির খাড়া এবং এই পিচ্ছিল পাথর দিয়ে উপরে ওঠার সময় প্রতিটা পদক্ষেপই অত্যন্ত মনোযোগ সহকারে ফেলতে হয়। সামান্য একটু ভুলেই যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পুরো ট্রেইলটাই সবাইকে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে পার হতে হচ্ছে। যত কষ্টই হোক লক্ষ্য একটাই, যেভাবেই হোক জোটলাং এর চূড়ায় যেতে হবে। যত কষ্টসাধ্যই হোক এ পথে পিছু হটা যেন বারণ। আসলে জোটলাং এ আসার অভিজ্ঞতা এক একজনের কাছে এক এক রকম, কারোর কাছে অত্যন্ত বিরক্তিকর আবার কারোর কাছে খুবই আনন্দদায়ক। তবে আমি মনে করি যে এরকম পাহাড়ি ট্রেইলে ঘাত প্রতিঘাত এবং প্রতিকূলতা পার হয়ে যদি আপনি উপরের দিকে উঠে যেতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার লাইফের সমস্যাগুলো আপনার কাছে কিছুই না। চ্যালেঞ্জিং ওভারকাম করে এখান থেকে আপনি শিক্ষা নিন, লাইফের সকল সমস্যাকে আপনি টপকে যেতে পারবেন।
lan. প্রিয় বন্ধুরা আমরা ঝিরি ছেড়ে জোটলাংয়ের যে বাস ছাড় অর্থাৎ লোহঝিরি পার হয়ে জোটলং যাওয়ার সময় যে বাস ছাড় আমাদের পাড়ি দিতে হবে প্রায় দুই ঘন্টা ট্রিপ করে আমরা মোটামুটি সেই বাস ছাড় এলাকায় এসে পৌঁছে গেছি এখন দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে আমাদের জোটলাংয়ের চূড়ায় যেতে এবং এই পুরো রুটটাই থাকবে বাসে পরিপূর্ণ ঘনবাসে পরিপূর্ণ ঝিরি দিয়ে এতক্ষণ আমরা হেঁটে চলে এসেছি মোটামুটি আবহাওয়াটা অনেক শীতল ছিল এবং পানি ছিল পাথরের ভিতর দিয়ে হেঁটে আসছিলাম বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছিলাম অনেকগুলো ফ্রেম দেখতে পেলাম তো এগুলো বেশ ভালোই লাগছিল আনন্দ লাগছিল বাট বাসঝাড়ের যে রুটটা এটা অনেক বোরিং আপনি যেদিকেই তাকাবেন শুধু বাস এবং বিশ্রাম নেওয়ার মতো তেমন জায়গা পাওয়া যায় না তো চলুন আমরা সামনের পথটা আগাতে থাকি লৌহঝিরির পর্ব শেষ করে আমরা বাসঝাড়ে প্রবেশ করলাম প্রায় দুই ঘন্টার মতো লাগবে এখান থেকে আমাদের জোটলংয়ের চূড়ায় যেতে ঝিরির পরিবেশটা একটু আবদ্ধ হলেও সেখানকার আবহাওয়াটা একটু শীতল ছিল আর যখনই আমরা এই বাসের ভিতর দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম বা নিচের দিকে নামছিলাম চারপাশের পরিবেশটা খোলামেলা হলেও এখানে একটু উষ্ণ উষ্ণ ভাব ছিল বা আমাদের কষ্টটা যেন একটু বেড়ে যাচ্ছিল তারপরে এখানে আকাশটা দেখতে পাচ্ছিলাম যার কারণে একটু ভালো লাগছিল আর একটা এরকম ফিল হচ্ছিল যে আমরা প্রায় চূড়ার কাছাকাছি চলে এসেছি অনেক কষ্ট হলেও আলটিমেটলি আমরা কিন্তু আমাদের লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি বাসঝাড় বেয়ে ওঠার সময় খুব কষ্ট হচ্ছে এখন ক্লান্তি তেমন একটা নেই কিন্তু একটু স্ট্যামিনার ঘাটতি দেখা মনে হচ্ছে এই জন্য একটু বিশ্রাম নিতে হবে আর হালকা একটু জল খাবার খেয়ে নিই আমরা একটা শব্দ শুনেন মনে হচ্ছে যে বিশাল একটা ঝড় উঠে আসছে চতুর্দিকে যেহেতু বাসঝাড় তো এখানে একটু বাতাস হলেই বাসগুলো আন্দোলিত হয় এবং বাসের পাতার ভাইব্রেশনে অনেক শব্দের সৃষ্টি হয় জোটলাংয়ের এই রুটটাতে সমান জায়গা নেই বললেই চলে টানা পাঁচ থেকে ছয় ঘন্টা শুধু খাড়া উপরের দিকে উঠতে হয় এই পরিশ্রমটা একটু অমানসিক তারপরে কোনো বিকল্প নেই পাহাড় চূড়া জয় করাটা অনেক কষ্টসাধ্য হলেও কঠিন কিছু না বাসে কিন্তু অনেক সুন্দর ফুল হয়েছে দেখতে বেশ চমৎকার ক্যামেরা অতটা ডিটেলস না আসলেও এই দুর্গম একটা রাস্তায় এই বাসের ফুলই কিন্তু বড় একটা সান্ত্বনা
আচ্ছা বুঝলাই প্রচুর পরিমাণে ধৈর্য পরীক্ষা দিয়ে আমাদের জোটলাঙের এই রিজ লাইনে পৌঁছাতে পারলাম আমরা তো দেখছেন চারপাশে শুধু বাস আর বাস আর আপুটা হচ্ছে গিয়ে আমার খুব ভালোবাসার আপু সম্পর্কটা রক্তের না হলেও আপন ছাড়া কিছুই না আত্মিক সম্পর্ক তো মনে হয় যে 15-20 মিনিটের মধ্যে আমরা জোটলাঙের চূড়ায় পৌঁছে যাবো এখানে কিন্তু একটা সুশীতল বাতাস সমস্ত ক্লান্তি লৌহঝিরি এবং জোটলঙের এই বাঁশের ঝাড় পাড়ি দেওয়ার পর যে ক্লান্তি ছিল এই মানে কয়েক ন্যানো সেকেন্ডের একটা বাতাস ছিল এই বাতাসে বিশ্বাস করবেন না আপনি যে আমাদের শরীরটা একদম জুড়িয়ে গেল কোনো ক্লান্তি আর এখন কাজ করছে না একটা সূর্যের কিরণ তার মানে আমরা পৌঁছে গেছি আমাদের লক্ষ্যে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া জোটলাং বন্ধুরা অবশেষে প্রায় 5 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রমের পরে আমরা জোটলঙের চূড়ায় এসে পৌঁছালাম এখানে আরো কয়েকটা গ্রুপ এবং আমাদের টিম মেম্বাররা আছেন তো জোটলঙের চূড়ায় আসার পরে একটা রিল্যাক্স কাজ করছে যে অবশেষে আমরা সামিট পয়েন্টে এসে পৌঁছালাম এবং পেছনের যে ভিউটা দেখছেন এটা হচ্ছে মায়ানমারের সীমান্তের মধ্যে পড়েছে বেশি কথা না বাড়িয়ে চলুন জোটলঙের চূড়ার একটু দৃশ্য আপনাদের দেখাই সামান্য একটু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি যতটুকু দেখবেন ততটুকুই ভালো লাগবে আর আমরা অনেক এক্সট্রিম লেভেলের ট্রেক করে এখানে আসি যার কারণে এই জায়গায় আসার পরে যতটুকু প্রাপ্তি থাক সেটা অনেক বড় মনে হয় হয়তোবা বাসায় ঘুমিয়ে এসব ব্লগ দেখে ভিডিওগুলো দেখে মনে হতে পারে যে কোথায় এসেছে বাস ধারের মধ্যে অথচ এখানে কিন্তু আমাদের সবচাইতে বড় প্রাপ্তি কারণ যারা পাহাড়কে ভালোবাসে পাহাড় জয়ের নেশা যাদের রক্তে আছে তারা কিন্তু যত কষ্টই হোক এখানে আসবে তো বন্ধু চলুন আপনাদেরকে আমরা জোটলঙের চূড়ার সৌন্দর্যগুলো দেখাতে থাকি মাথার উপর সীমাহীন আকাশ আর পদতলে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জায়গা অনেক হাড় ভাঙা পরিশ্রমের পরে এ পর্যন্ত আসার পরে সমস্ত ক্লান্তি কষ্ট পরিশ্রম এক নিমিষে যেন মুছে যায় প্রাপ্তির খাতাটা যেন পরিপূর্ণ হয়ে যায় দু চোখ যতদূর যায় শুধু বড় বড় উঁচু পাহাড় যেন হাজার কিলোমিটার দূরের পাহাড়গুলো সামনে এসে দাঁড়িয়েছে আপনি পরিশ্রম করে যত উপরে উঠতে পারবেন আপনার চারপাশটা ততটাই মনোরম হয়ে উঠবে দূর হতে বহু দূর মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে উঁচু উঁচু পাহাড় অথচ বিস্তৃত আকাশের কাছে এ উচ্চতা অত্যন্ত ক্ষুদ্র আর আমাদের মতো অতি নগণ্য মানুষের কাছে এ যেন এক নৈসর্গিক সৌন্দর্য পাহাড়ের ভাজে ভাজে স্বপ্নেরা হাতছানি দেয় সেই স্বপ্নকে ছুতেই বারবারই পাহাড়ে ছুটে আসা প্রিয় বন্ধুরা
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া জোটলং এর চূড়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। এরপর আমাদের গন্তব্য হবে জোটলং এর রিজ লাইন ধরে যোগিয়াপং এর চূড়া যায়। তো পুরো রাস্তাটা দেখতে আপনারা আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কিন্তু যোগিয়াপং। বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যোগিয়াপং। আমরা সেদিন জোটলং থেকে নেমে মদক রেঞ্জের রিজ লাইন ধরে আগাতে থাকি যোগিয়াপং এর উদ্দেশ্যে। অনেক চড়াই উতরাই এবং প্রতিকূলতার পরে আমরা সেদিন যোগিয়াপং এর চূড়ায় গিয়ে পৌঁছতে সক্ষম হই। আর যখন আমরা যোগিয়াপং এর চূড়ায় গেলাম, তখনকার অনুভূতিগুলো কী বলবো, আসলে সেটার কোনো ভাষা নেই। আমার দেখা সবচাইতে সুন্দর চূড়া যোগিয়াপং এর চূড়া, যার চারপাশ থেকেই বিস্তর ভিউ পাওয়া যায়। যোগিয়াপং অভিযানের সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।